আমি আর খেলবো না। বৃহস্পতিবার রাতে সাকিব আল হাসানের ফেসবুক পেজ থেকে এমন পোস্ট দেখে অনেক ভক্তই অবাক হয়ে গেছেন। আকাশে বাতাসে গুঞ্জন রটেছিল, তবে কি ক্রিকেট খেলা আর চালিয়ে যেতে চাইছেন না সাকিব? 1.5 কোটিরও বেশি ফলোয়ার সম্বলিত ফেসবুক পেজ থেকে করা পোস্টের পর গুঞ্জনের ডালপালা বিস্তৃত হতে থাকে শুক্রবার সকাল পর্যন্ত। ক্রিকেট থেকে সাকিবের বিদায় নেওয়ার শঙ্কায় আচ্ছন্ন হয়েছিলেন অসংখ্য ভক্ত। বৃহস্পতিবার রাতে সাকিবের ফেসবুক পেজ থেকে দেয়া পোস্টের শেষাংশে লেখা ছিল, খেলবে কে জানাচ্ছি। অবশেষে 12 ঘন্টার অপেক্ষা নিজেই ভেঙেছেন তিনি, ফাঁস করেছেন সব রহস্য। শুক্রবার দুপুরে সাকিব জানিয়েছেন কেন তিনি লিখেছিলেন তিনি আর খেলতে চান না। অন্য কার খেলার কথাই বা জানিয়েছিলেন তিনি? এই 12 ঘন্টায় অবশ্য সাকিবের না খেলতে চাওয়ার পোস্টে রিয়্যাক্ট করেছে প্রায় 3,52,000 মানুষ, কমেন্ট করেছে প্রায় 1,38,000 মানুষ, আর ওই পোস্ট শেয়ার করেছে 39,000-এরও বেশি মানুষ। এই মানুষগুলোর অনেকের মনেই যে সাকিবের অবসর নেয়ার কথা এসেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে নেই কোনো চিন্তার কারণ, শুধুমাত্র বিজ্ঞাপনী প্রচারণার জন্যই ওই পোস্ট করেছিলেন বাংলাদেশের ক্যাপ্টেন। মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের একটা ক্যাম্পেইনের প্রচারণার অংশ ছিল সেটি। শুক্রবার দুপুরের পোস্টে তিনি জানিয়েছেন সাকিব নিজে খেলবেন না, খেলবে এবার বাংলাদেশ। হ্যাঁ, পুরো বাংলাদেশেরই খেলার উপলক্ষ এনে দিয়েছে নগদ, নিয়ে এসেছে অফারের সমাহার। নগদের মাধ্যমে মোবাইল রিচার্জে সপ্তাহে সপ্তাহে গাড়ি পাবেন গ্রাহকরা, উপহার পাবেন ক্রিকেট বিশ্বকাপের টিকিটও, সাথে থাকছে আরও হাজার হাজার পুরস্কার। নগদ যেন সকল গ্রাহকের জন্য, পুরো বাংলাদেশের জন্য তৈরি করে দিয়েছে একটা প্লেগ্রাউন্ড। শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় খেলা, নগদে মোবাইল রিচার্জে সপ্তাহে সপ্তাহে গাড়ি, সাথে বিশ্বকাপের টিকিট সহ হাজার হাজার পুরস্কার। সাকিব আল হাসান যেমন মাঠের ক্রিকেটে বাজিমাত করেন, নগদের গ্রাহকরাও পাচ্ছেন সেরকমই বাজিমাত করার সুযোগ। আগের দিন সাকিবের ফেসবুক পোস্ট দেখে অনেকের মন খারাপ হয়ে থাকলেও থাকতে পারে। কদিন আগেই এশিয়া কাপ ও বিশ্বকাপের ক্যাপ্টেন্সি পাওয়ার পরেই যদি কেউ বলেন আমি আর খেলবো না, তাহলে মন খারাপ হওয়া অস্বাভাবিক না। কিন্তু সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে সাকিব স্বস্তি ফিরিয়ে আনলেন ভক্তদের মনে, জানিয়ে দিলেন তিনি আছেন ক্রিকেটের সাথেই। স্বস্তির সাথে সাথে নিয়ে এসেছেন অস্থির অফারও, এ যেন ডাবল ধামাকা। নিজের অবস্থান পরিষ্কার করে দেয়া পোস্ট যেমন ভক্তদের জন্য খুশির উপলক্ষ, তেমনি সাকিব বয়ে আনতে পারেন আরও অফুরন্ত আনন্দের সুযোগ। সেটা হবে ক্যাপ্টেন হিসেবে এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশকে ভালো ফল এনে দিতে পারলেই। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।